হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল বিফ দম বিরিয়ানি। আর এই বিফ দম বিরিয়ানি কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নিন এই বিফ দম বিরিয়ানি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি গরু মাংস নিয়েছি 2.5 কেজি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বড় বড় সাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে দিয়ে দিব লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, লাগলে পরে অ্যাড করব। আপনারা অবশ্য লবণটা চেক করে নেবেন, নিজের পছন্দ মতো লবণ ঝাল দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এভাবে ভরে দেব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা বাটা। দেখতে পাচ্ছেন আমি এখানে বিরিয়ানির মশলা নিয়েছি। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন, সেই ভিডিওটি আমার দেওয়া আছে। প্যাকেটে যে মশলা ছিল সব পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, এই কারণেই আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কম দিলাম। আর দিয়ে দিচ্ছি এলাচ, দালচিনি, লং আর 2 তেজপাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8-9টি। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন আমি 2.5 কাপ পেঁয়াজ ভেজে রেখেছি। এখান থেকে আমি কিছু রেখে দিব বিরিয়ানিতে অ্যাড করার জন্য। তো আমি দেখতে পাচ্ছেন সবই দিয়ে দিলাম, এটুকু রেখে দিলাম বিরিয়ানিতে অ্যাড করব। দেন দিব 2 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম যে তেল রয়েছে, এই তেলটি আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবু, 1/2 লেবু দিয়ে দিব চিপে, অর্থাৎ লেবু রস দিয়ে দিচ্ছি আমি। এখন সবগুলো ভালোভাবে মেখে দেন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এসেছে 1 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন এটা একটু উল্টিয়ে পাঠিয়ে দিব। দেন চুলা ধরিয়ে দিচ্ছে। এই অবস্থায় বিরিয়ানির স্যান্ড চলে আসছে কাঁচা মাংস থেকেই। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যখন মাংস এভাবে ম্যারিনেট করে রাখবেন 1 ঘন্টা, দেন যখন রান্না করবেন দেখবেন যে কাঁচা অবস্থায় তো বিরিয়ানির স্মেল পাবেনই, এবং বড় কষার পরেও পাবেন। তো তখন বুঝতে পারবেন যে আসলে কতটা টেস্টি হবে। তো আমি বললে হয়তো বিলিভ করবেন না নিজে না করা পর্যন্ত। সো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে বিরিয়ানির টেস্ট কিন্তু একদম বেস্ট হবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমরা এই মাংস পুরোটাই রান্না করবো, একেবারে ধিম আছে, আমি দেখিয়ে দিচ্ছি ধিম আছে আমরা এটা রান্না করব। এটা যতটুকু সময় লাগবে লাগবে। সো এটা রান্না হতে থাক, একদম শুকিয়ে আসলে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কতটুকু ভুনা করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট আমার রান্না। আমি চুলা বন্ধ করে দিলাম।
এখন শুরু করব দ্বিতীয় স্টেপ। দেখতে পাচ্ছেন আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনাদের ইচ্ছে আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন, আবার পোলার চালও নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছি, এখন এটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, দেন এটাকে ভিজিয়ে রাখবো 1/2 থেকে 1 ঘন্টা। দেখতে পাচ্ছেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটা এই অবস্থায় ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আপনারা ভিজিয়ে রেখে দেন ধুয়ে পরিষ্কার করতে যাবেন না, সেক্ষেত্রে যেটি হবে যে চাল ভিজে গেলে আপনারা যখন এভাবে কসলাতে যাবেন তখন চাল কিন্তু ভেঙে যাবে। সো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো ফিরে আসছে 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন পানির বরফ চলে এসেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব লবণ, প্রচুর লবণ দিতে হবে, লবণটা যেন একেবারে কড়া হয়। আপনারা চেক করে নেবেন, আমি টেস্ট করে দেখছি, একদম কড়া, জিভে যেন কট করে লেগে যায়, অতটাই কড়া দিতে হবে, কারণ আমরা তো পানিটা ছেঁকেও ফেলে দিব। তো পানি কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনারা লবণ অ্যাড করবেন। আপনারা দেখছেন আমি কিন্তু চেক করে করে লবণ দিচ্ছি, ঠিক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর পুদিনা পাতার গাছ, আর যারা ধনিয়ার পাতা পুদিনা পাতা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাড করবেন না, এটা থেকে দূরে থাকবেন। দেখতে পাচ্ছেন, সো এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি এটা কুক করেছি 6 মিনিট, অর্থাৎ চাল দেওয়ার পর 6 মিনিট কুক হয়েছে, এখন আমি এটাকে ছাঁকব। দেখতে পাচ্ছেন এভাবে চাল মতো তুলে নেব আমরা। চুলা আমরা পরে ধরাবো, আগে আমরা এটা সাজিয়ে নিব। আমরা প্রথমে মাংস দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব রাইস। তো যে গাছগুলো আছে অর্থাৎ যে ধনিয়ার পাতা পুদিনা পাতা আপনারা চাইলে রাখতেও পারেন, আমি ফেলে দিচ্ছি, এটা আমি রাখবো না। তো প্রথমে দিয়ে দিব দুধ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ নিয়েছি 1/2 কাপ, এটি আমি দিয়ে দিচ্ছি। দেন দিব ভাজা পেঁয়াজ, অর্থাৎ আমি যে পেঁয়াজ রেখেছিলাম সে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, আমি যে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি দুধ আর জর্দার রং, সামান্য 1 চিমটি পরিমাণ, দুটো মিক্স করে রেখেছিলাম, সো এটা দিয়ে দিচ্ছি। আমি এক সাইডে দিচ্ছি, না হলে পুরো পোলাও হয়ে যাবে, আমি সেটা চাচ্ছি না, জাস্ট একটু দিব। আর দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কাওড়া জল, এটা আমি এটার মুখ যেটা আছে এটা দিয়ে আমি একটা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, দেন ঢাকনাটি দিয়ে লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এর মুখটি আমি সিল করে দিব। তো প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করবো, একদম ঘড়ি ধরে 5 মিনিট, আমি চুলাটা অন করে দিচ্ছি।
বিরিয়ানির পাত্রটি তাওয়ার উপরে দিয়ে দেবো। এখন আমি তাওয়া গরম করছি 5 মিনিট হাই হিটে। 5 মিনিট কমপ্লিট হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তাওয়া, তবে চুলাটা কমায় দিব, এখন একেবারে ধিম আঁচে দিব। দেন এটার উপরে বসিয়ে দিচ্ছি। আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না, নিচের কোনো অংশ যেন পোড়া না লাগে, এই জন্য আমি তাওয়াটা দিলাম। এখন আমি এই ধিম আঁচে রাখবো 30 থেকে 35 মিনিট, ফিরে আসছি 35 মিনিট পর। তো আপনারা অবশ্যই তাওয়া দিবেন, এতে করে কোনো রিস্ক থাকবে না পোড়ার। ননস্টিকে প্যান হলে না দিলেও চলে, বাট তারপরও আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না, এই কারণে আমি তাওয়াটি নিচে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ছিদ্রটা লং দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আমার রান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়েছে কিন্তু। সো আমি এখন সার্ভ করছি এটা। সো কমপ্লিট আমার ঈদ স্পেশাল বিফ দম বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেখানেও ক্লিক করবেন। এতে করে যেটি হবে, যে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পারবেন। লাইক দিবেন আর যদি সম্ভব হয় শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে।